রহুল কবির রিজভী, উনি নাকি তারে পাগল বলেছেন, অর্ধশিক্ষিত বলেছেন, আরও কী কী অভিযোগ করেছেন। কেউ যখন বিপদে পড়ে বা কোনো সমস্যা পতিত হয় তখনই আমাদের কাছে আসে। হিরু আলম তো এর আগেও কয়েকবার আসছে, সমস্যা করে আসছে, তার মোবাইল হ্যাক হয়ে গেছিল, তার মোবাইল চুরি হয়ে গেছিল, আরেকবার আসছিল ঢাকা সত্র আসনে নির্বাচন করার সময়, তারপরে কিছু লোকজন হামলা করেছিল, আমরা তার সকল আসামি গ্রেপ্তার করেছি। সে আজকে যেটা নিয়ে আসলেন সেটা হচ্ছে, সে 12টার সময় আসছেন ডিবি সাইবার, আমাদের সাইবার ইউনিটে, সাইবার ইউনিট নর্থের নর্থ ডিভিশন আসছে, আসা সে যেটা অভিযোগ করলেন সেটি হচ্ছে তাকে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা রহুল কবির রিজভী, উনি নাকি তারে পাগল বলেছেন, অর্ধশিক্ষিত বলেছেন, আরও কী কী অভিযোগ করেছেন। তো এটা আমাদের সাইবার ইউনিট নর্থ তার আবেদনটা গ্রহণ করেছে, গ্রহণ করে আমার কাছে নিয়ে এসছে। তা আমি যেটা দেখলাম এটা আসলে একটা, সে যে কথাগুলি মানে বলছে তার যে তার এটা একটা মানহানিকর বিষয়। তাকে এই যে অর্ধশিক্ষিত, পাগল, রুচিহীন, বিকৃত মানসিক যে কথাগুলি বলছেন এটা আসলে সেই বলতেছে আমার মানহানি করেছে। তো মানহানির আসলে বিষয়টা আমাদের ডিবিতে মানহানি কোনো মামলা হয় না বা থানাতে হয়, মানহানির মামলাটা হয় কোর্টে। সে কারণে আমরা হিরু আলমকে আমরা রিকোয়েস্ট করেছি যে এটা তো আমরা থানাতে বা ডিবিতে এটা মামলা করা যাবে না, যেহেতু আপনাকে রুচিহীন, বিকৃত বা পাগল বলেছে, আপনি তিনটা নির্বাচন করছেন বলতেছেন, আমার মনে হয় সেটা আপনার মানহানিকর বিষয় ঘটেছে, তা আপনি এটা কোর্টে যেতে হবে আপনাকে। আমরা তাকে তার সে যে আমার আমাদের বরাবর যে আবেদনটি করেছেন আবেদনটা আমরা রেখেছি, এটা আমরা একটা খতিয়ে দেখব। আর হিরু আলমকে বলেছি যে আপনি একটু যশকুটে চলে যান, সেখানে সিএমএম করলে গিয়ে আপনি একটা আপনি উকিলের পরামর্শ নেন, আর মানহানি যদি মামলা করতে চান সেখানে মামলা করতে পারবেন। এই কথা বলে আমরা তাকে বিদায় করে দিয়েছি। না এটা আসলে এটা তো আমরা কালকে গতকাল থেকে আমরা ইউটিউবে দেখছি যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা মানে ইউটিউবে আসছে, যেটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি, সেখানে তাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা আমরা দেখেছি। সে মূলত সে আলোকেই আমাদের কাছে আসছিল, যেহেতু ভাবছে যে ইউটিউবে এ ধরনের তার বিরুদ্ধে অপপ্রচার বা তার বিরুদ্ধে একটা মানহানি তৈরি করেছে, এই জন্য আমাদের কাছে আমাদের সাইবার ইউনিটে আসছিল। তা আমরা তার আবেদনটা রেখেছি, আমরা খতিয়ে দেখছি, আর যেহেতু মানহানিকর বিষয় তাকে আমরা কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছি।